আসসালামু আলাইকুম। চীনের সাথে পাল্লা দিতে এবার বিশ্বব্যাপী সুপারসনিক যুদ্ধ বিমান প্রস্তুতকারী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে অভিজাত দক্ষিণ কোরিয়া। চতুর্থ প্রজন্মের চেয়েও অগ্রসর KF-21 ফাইটার জেট তৈরি করেছে দেশটি। নিজস্ব উদ্ভাবিত সুপারসনিক যুদ্ধ বিমানটি ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো দক্ষিণ কোরিয়ার নতুন এই যুদ্ধ বিমানের নানা দিক। চীন ও উত্তর কোরিয়ার বিপরীতে নিজস্ব প্রতিরক্ষা জোরদারের কৌশল হিসেবে এই যুদ্ধবিমান বানানোর দিকে নজর দেয় দক্ষিণ কোরিয়া। পাশাপাশি $5.2 বিলিয়ন ব্যয়ে এই কর্মসূচির লক্ষ্য যুদ্ধবিমান রপ্তানির বাজার ধরা। বোরামাই নামে পরিচিত KF-21 জেট বিমানটিতে থাকবে কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র, এমনকি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়তেও সক্ষম বিমানটি। দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানে থাকবেন একজন পাইলট, তবে মিশনের গুরুত্ব বুঝে দুজন রাখার সুযোগও রয়েছে। তবে এই বিমানের সবচেয়ে শক্তিশালী দিক এর রাডার। অত্যাধুনিক রাডার সিস্টেম এবং ইনফ্রারেড সুবিধা থাকায় আকাশে যে কোনো ধরনের বিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারবে KF-21। এমনকি ভূমিতে সবচেয়ে ক্ষুদ্র টার্গেটেও শতভাগ লক্ষ্যভেদ করা সম্ভব এই রাডারের মাধ্যমে। প্রায় ২০ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট কিম দেই জুংয়ের শাসনামলে অ্যাডভান্স ফাইটার জেট নির্মাণের পরিকল্পনা নেয় দক্ষিণ কোরিয়া। প্রতিবেশী চিরবৈরী উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা নিরসনে সানশাইন প্রকল্প হাতে নেয়ায় শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। কয়েক দফা যাচাই বাছাই, যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি হস্তান্তরের পর অবশেষে ২০১৬ সালে এই যুদ্ধবিমান নির্মাণ শুরুর ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট মুন জে ইন। প্রকল্প উদ্বোধনের সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, স্বাধীন প্রতিরক্ষার এক নতুন যুগ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এটি বিমান শিল্পের উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। ২০২৮ সালের মধ্যে 40টি এবং ২০৩২ সালের মধ্যে 120টি যুদ্ধবিমান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছে সিওল। এর আগে 6টি প্রোটোটাইপ ফাইটার দিয়ে চলবে অন্তত 2000 পরীক্ষা। KF-21 প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ইন্দোনেশিয়া। এ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার মালিকানা 80% আর ইন্দোনেশিয়ার মালিকানা বাকি 20%। এছাড়া এই প্রকল্পের সাথে জড়িয়ে আছে দক্ষিণ কোরিয়ার 700-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রায় 1,20,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানান প্রেসিডেন্ট মুন জে ইন। KF-21 যুদ্ধবিমানটি সম্পূর্ণ দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। দক্ষিণ কোরিয়া এখন বিদেশি সাহায্য ছাড়াই উন্নত মানের যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত করতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সামরিক সরঞ্জামের বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। দেশটির সাথে সামরিক চুক্তির অংশ হিসেবে M-16 রাইফেল থেকে শুরু করে ভারী আর্টিলারি এবং F-16 যুদ্ধবিমানের মতো অস্ত্র পেয়ে থাকে দেশটি। এছাড়াও নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র উদ্ভাবন এবং রপ্তানিও করে থাকে। তবে চতুর্থ প্রজন্মের চেয়েও অগ্রসর KF-21 ফাইটার জেট তৈরির কারণ হিসেবে মনে করা হচ্ছে সামরিক সক্ষমতায় পশ্চিমা ছায়া থেকে সরে আসতে চায় সিওল। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেল যুদ্ধবিমান F-35-এর সমান শক্তিশালী, কিন্তু দামে সস্তা। দক্ষিণ কোরিয়ার বিমান বহরে বর্তমানে মার্কিন F-15, F-16 রয়েছে। পর্যায়ক্রমে এসব বিমানের স্থলাভিষিক্ত হবে KF-21 ফাইটার জেট। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক পিয়েটার ওয়েজম্যান মনে করেন, সর্বাধুনিক প্রযুক্তির এসব সমরাস্ত্র তৈরি এবং ব্যবহারের অর্থই হল প্রতিযোগী দেশগুলোর উপর প্রভাব বিস্তার করা। সিপ্রির হিসেব বলছে, গত ২০ বছরে অস্ত্র আমদানি এবং রপ্তানিতে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। ২০২০ সালে অস্ত্র রপ্তানিতে 31তম অবস্থানে থাকলেও মাত্র 2 দশকে তালিকার 6ষ্ঠ অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্যে রয়েছে সাঁজোয়া যান, ট্যাঙ্ক এবং প্রশিক্ষণ যুদ্ধবিমানের মতো সমরাস্ত্র। সেক্ষেত্রে বাকি ছিল যুদ্ধবিমান, সেই চাহিদা পূরণ করা হবে KF-21 রপ্তানি করে। এই যুদ্ধবিমানের বাজার হতে পারে আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে। এর মধ্যে রয়েছে ইরাক, কাতার, পেরু, মালয়েশিয়া, সেনেগাল এবং থাইল্যান্ডের মতো দেশ।
2014 সালের অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বড় সুযোগ এনে দিয়েছে সিউলের জন্য। ওই চুক্তির ফলে মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে এমন দেশের কাছে অস্ত্র বিক্রি করবে না সরবরাহকারী দেশগুলো, যার কারণে সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। এই সুযোগে কাজে লাগাতে চাইছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে রিয়াদের কাছে রেভল্ট অ্যান্টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে সিওল, যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে। এবার KF-21 দিয়ে সেই বাজার ধরতে চাইছে দক্ষিণ কোরিয়া। যেসব দেশ বেশি দামের কারণে যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা ফ্রান্সের ফাইটার জেট কিনতে পারছে না, তাদের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে কোরিয়ান এই বিমান। অবস্থানগত কারণে দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি উত্তর কোরিয়া, এরপর রয়েছে চীন। পিয়ংইয়ং এর সাথে শান্তি চুক্তি এবং দফায় দফায় সমঝোতা হলেও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেনি উত্তর কোরিয়া। এর পাশাপাশি দক্ষিণ চীন সাগরকে ঘিরে দিনকে দিন উত্তপ্ত হয়ে উঠছে সিওল বেইজিং সম্পর্ক। বিতর্কিত সমুদ্র সীমায় চীনের নিজের সামরিক সক্ষমতা প্রদর্শনের ঘটনা ঘটছে। চীনের বিরুদ্ধে শক্ত জবাব দিতে এবার KF-21 নিয়ে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান চেংদু J-20 ফাইটার জেটের বিপরীতে মোতায়েন করা হবে KF-21। KF-21 বোরুমায় নির্মাণ করছে কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। 2028 সাল পর্যন্ত এই বিমানের নির্মাণ খরচ ধরা হয়েছে $8 বিলিয়ন। এর 20% অর্থ পরিশোধ করবে ইন্দোনেশিয়া। বিনিময়ে ইন্দোনেশিয়াকে 48টি KF-21 ফাইটার জেট এবং এর প্রযুক্তি হস্তান্তর করা হবে। 2028 সালে এই বিমান কোরিয়ান সার্ভিসে যুক্ত হওয়ার কথা। আগামী বছর জুলাই মাসে এর ফ্লাইট টেস্ট শিডিউল নির্ধারণ করা হয়েছে। KF-21 একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। এটি যুক্তরাষ্ট্রের F-16 জঙ্গি বিমানের সমান ক্ষমতা সম্পন্ন। যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন F-35 এর তুলনায় কিছুটা কম চৌকস। KF-21 একটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক বিমান। বিমানটির গতি Mach 1.8, টেক অফ ক্ষমতা 25,600 কেজি, বিমানটির দৈর্ঘ্য 55 ফিট 5 ইঞ্চি। বিমানটির 65% উপকরণ দক্ষিণ কোরিয়া তৈরি। এর ইঞ্জিন জেনারেল ইলেকট্রিকের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।